প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের সরল সমীকরণ অধ্যায়ের 172 পৃষ্ঠার যে 7 নম্বর অঙ্ক রয়েছে এখান থেকে আমরা আজকে শুরু করছি। আগের পার্টগুলো যারা দেখোনি আমরা এই পর্যন্ত করে ফেলেছি, তারা ভিডিওর নিচে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এই 7-এর ক খ দুটো সমাধান ছিল, তো এটা একটু ব্যতিক্রম ধর্মী আসলে অঙ্কটা। তো আমরা তোমাদের চেষ্টা করব যে একটু সহজ নিয়মে দেখার, এটা বেশ কটা নিয়মে আসলে করা যায়। তবে সবচেয়ে সহজ যে নিয়মটা সেটা হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি, দেখো এইখানে এটা বক্স ছিল, তারপরে প্লাস দিয়ে এইখানে বক্স দেওয়া ছিল আর এইখানে দেওয়া ছিল 10। আচ্ছা, এরপরে এই মাঝে একটা প্লাস চিহ্ন দিয়ে এইখানে বক্স দেওয়া ছিল, তারপরে এইখানে সমান চিহ্ন দিয়ে এইখানে দেওয়া ছিল 17। নেক্সট এইটার সাথে আবার যোগ চিহ্ন দিয়ে এইখানে একটা বক্স দিয়ে, হ্যাঁ এইটা সমান সমান বলা ছিল 10, এটা আসলে সমান চিহ্ন। আর এই দুটোর বিয়োগফল বলা ছিল হচ্ছে 12 অর্থাৎ 12। তো এই ছিল অঙ্কটা। আমরা এখন এই ফাঁকা জায়গাগুলো বিভিন্ন চলক ধরে নিয়ে অঙ্কগুলো করব, তাহলে আমাদের অনেক ইজি হবে যে কোনো ABCD এগুলো। তো আমরা এটাকে ধরলাম X, তারপর এইটাকে ধরছি আমরা Y, তারপর এখানে আমরা A ধরলাম আর এইটাকে আমরা B ধরলাম। তো এতে করে আমাদের দেখো 4টা সমীকরণ আসবে এখান থেকে। সো একটা হবে X+Y = 10, যে কোনো একটা আগে লেখা যাবে X+Y = 10। হ্যাঁ, এটা আমরা এইভাবে সমীকরণ নাম দিতে হয় ডট ডট দিয়ে, আমরা 1 নং নাম দিলাম। তারপর এইটা লিখি আমরা X+A, এইটা সমান সমান হচ্ছে 17। তো এইটাকে আমরা 2 নং নাম দিলাম, যে কোনো একটা আগে পিছিয়ে লেখা যাবে, সমস্যা না। এরপরে এইটা লিখছি আমরা Y+B, হ্যাঁ Y+B সমান হচ্ছে 10, এটাকে আমরা 3 নং সমীকরণ নাম দিলাম। আর এই যে A-B, হ্যাঁ সমান হচ্ছে 12, এটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম 12। তো এটা হচ্ছে আমাদের রোমানের যে 4, এইভাবে। তো এখন দেখো বেশ কিছু পদ্ধতি আছে, তার মধ্যে সবচেয়ে সহজ যে পদ্ধতিটা এটা তোমরা মনে রাখবে যে এখানে এই শেষের 3টা সমীকরণ যোগ করে আমরা সমাধান করব এবং এটা অনেক সোজা হবে। হ্যাঁ, এখানে আমরা লিখি যে সমীকরণ 2, 3 ও 4, আমাদের প্রয়োজনে আমরা সমীকরণগুলো যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি। তো আমরা এখানে যোগ করছি, তো যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষগুলোর সাথে বাম পক্ষ যোগ হবে আর ডান পক্ষগুলোর সাথে ডান পক্ষ। তাহলে ফার্স্টে আমরা লিখব X+A, যেটা 2 নং সমীকরণের বাম পক্ষ ছিল, প্লাস 3 নং-এর যে বাম পক্ষ এটা হচ্ছে Y+B, প্লাস 4 নং-এর যে বাম পক্ষ, হ্যাঁ এটা ছিল A-B। আর এই ডান পক্ষগুলো 17 যোগ 10 যোগ 12, এইভাবে আমরা সমীকরণ 3টা জাস্ট যোগ করে ফেললাম। তো এখন এই যোগ করাতে আমাদের যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে দেখো, এটা আমরা ক নম্বরটা করছি, হ্যাঁ ঠিক আছে। তো এই যোগ করার সাথে সাথে এখানে আমাদের এই বিটা দেখো কাটা যাবে, +B আর -B, হ্যাঁ এটা কিন্তু আউট হয়ে যাবে। তারপরে এখানে আমরা এই এই দুটো যোগ করে পাবো, A যোগ করলে হবে 2A, তাহলে এখানে আমরা লিখি X+2A+Y। আর ডান পাশে এই সংখ্যাগুলো আমরা যোগ করে দিলে 7 আর 2 = 9, আর এদিকে হচ্ছে 1 আর 2 = 3 অর্থাৎ 39। তো এই আমাদের একটা অবস্থা হলো এখানে। তো এরপরে আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে এটাকে আমরা দেখো 5 নং সমীকরণ হিসেবে নাম দিলাম রোমানের অক্ষর দিয়ে। তো এই যে 5 নম্বর সমীকরণটা আমরা পেলাম, এই 5 নম্বর সমীকরণ থেকে আমরা এই যে 1 নম্বর সমীকরণটা দেখো বিয়োগ করব। তো সমীকরণ 5 হতে 1 বিয়োগ করি, বিয়োগ করি। তো দুঃখিত আমরা আন্তরিকভাবে। তো এখন আসলে যেটা থেকে বিয়োগ করা হয় সেটাকে উপরে রাখতে হয়। তো আমরা যদি 5 থেকে বিয়োগ করি তাহলে 5 নং সমীকরণটা দেখো উপরে লিখছি X+2A+Y = 39,
আর ওই এক নং সমীকরণ যেটা ছিল আমাদের x প্লাস y সমান 10 এটা আমরা নিচে লিখছি এই এবার সমীকরণের আসলে তোমরা বীজগণিত দেখেছো উপর নিচে বিয়োগ করতে গেলে নিচের রাশিগুলোর চিহ্ন চেঞ্জ করতে হয় এই প্লাসটা মাইনাস করে দিলাম এই প্লাসটাকে মাইনাস করে দিলাম আর এই প্লাসটাকে মাইনাস করে দিলাম মাইনাস থাকলে প্লাস করে দিতে হয় আর প্লাস থাকলে মাইনাস বিয়োগের সময় এখন এই প্লাস x আর মাইনাস x কাটা যায় আর এখানে প্লাস y আর মাইনাস y কাটা যায় সো এখান থেকে দেখো 2a সমান আর এটা আমরা বিয়োগ করে ফেলবো 29 এইখান থেকে আমরা দেখো a এর মানটা বের করে আনবো তাহলে a সমান হচ্ছে এই 2 টাই পাশে এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ 29/2 তো এটা আসলে ফ্র্যাকশন উত্তর হয় দশমিক হ্যাঁ 2 দিয়ে আমরা যদি 29 কে ভাগ করি 2 অক্ষে 2 9 এটা হচ্ছে 4 দুগুণে 8 9 1 দশমিক দিয়ে একটা শূন্য নিলে 5 দুগুণে 10 অর্থাৎ a এর মান আমরা পাচ্ছি 14.5 তো অতএব a সমান হচ্ছে 14.5 এখন এই যে একটা মান বের হয়ে গেলে কিন্তু আমরা ধাপে ধাপে দেখো সবগুলো বের করতে পারবো এই যে দুই নং সমীকরণে আমরা যদি এর মানটা বসাই তাহলে কিন্তু x এর মানটা আমরা বের করে আনতে পারবো এখন আমরা লিখি a এর মান 2 এ বসাই তো আমাদের দুই নং ছিল x প্লাস a সমান 17 এই জায়গায় আমরা এই যে a এর জায়গায় 14.5 এই মানটা বসাবো তাহলে x প্লাস 14.5 সমান হচ্ছে 17 এবার এটাকে প্লাস আছে ওই পারে আমরা মাইনাস করে পাঠালে আমরা x এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি অর্থাৎ 17 বিয়োগ 14.5 তাহলে বা x সমান তো এই বিয়োগটা করতে গেলে 17 এর পরে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে আর তার নিচে আমরা লিখব 14.5 তো এটা আমরা বিয়োগ করছি 5 হাতের আগে এখানে আসলো 5 2 তাহলে 2.5 এই 2.5 হচ্ছে আমাদের x এর মান বের হয়ে গেল তো এখন এই x এর মানটা দেখো আমরা যদি এক নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা y এর মান পেয়ে যাব এখানে আমরা লিখি x এর মান হচ্ছে এক নং x এর মান একে বসাই তো এক নং ছিল আমাদের x প্লাস y সমান হচ্ছে 10 তো এই জায়গাটা আমরা x এর মান 2.5 বসাবো প্লাস y সমান হচ্ছে 10 এবার 2.5টা এই পাশে প্লাস আছে উপরে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে y সমান হচ্ছে 10 মাইনাস 2.5 তো এই বিয়োগটা করতে গেলে 10.0 করে নাও আর এটা 2.5 তাহলে 5 হাতের আগে এখানে আসলো 3 3 আছে 10 হবে 7 অর্থাৎ y এর মান আমরা পাচ্ছি হচ্ছে 7.5 তো এইভাবে দেখো আস্তে আস্তে সবগুলো বের হয়ে যাবে আমরা a x আর y পেয়ে গেছি আমরা দেখো a পেয়ে গেছি x পেয়ে গেছি y পেয়ে গেছি এখন আমাদের b এর মানটা দরকার তো এই b এর মানটা বের করতে গেলে আমরা 3 অথবা 4 যে কোনো একটা সমীকরণ দিয়ে করতে পারবো তো আমরা y এর মানটা 3 এ বসাচ্ছি y এর মান 3 এ বসাই তিন নং ছিল আমাদের y প্লাস b সমান হচ্ছে 10 এখানে আমরা y এর জায়গায় 7.5 বসাবো 7.5 প্লাস b ইকুয়াল টু 10 তো এই 7.5টা দেখো যোগ আছে ওই পারে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে b সমান হচ্ছে 10 মাইনাস 7.5 তো এই 10 এর পরে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে তার নিচে 7.5 লিখে বিয়োগ করতে হবে আর 2.5 তাহলে এখানে b এর মানটা আসছে 2.5 তো আমাদের সবগুলোর অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে এখন আমরা জাস্ট অ্যান্সারটা লিখবো সিরিয়ালি যে আমাদের a এর মান কোনটা এর মান আমরা প্রথমে পেয়েছিলাম 14.5 নেক্সট হচ্ছে b এর মান যেটা আমরা এখন পেলাম 2.5 তারপরে হচ্ছে a b x এর মান 2.5 আর y এর মান হচ্ছে আমাদের 7.5 তো এটা আমরা দেখো শুদ্ধি পরীক্ষাও করতে পারবো যে আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা আমরা এই এই জায়গায় যদি রাফে মানগুলো বসিয়ে দেখি যে x এর মান আমরা পেয়েছি দেখো 2.5 তাহলে 2.5 প্লাস y এর মান আমরা পেয়েছি 7.5 তো এটা ইকুয়াল ছিল 10 আমরা এখন চেক করে দেখি দুটো যোগ করে 10 হয় কিনা 5 5 10 এর 0 হাতে 1 7 আর 8 9 10 আর এখানে দশমিক দিলে এটা শূন্যের আর ভ্যালু থাকে না সো
উত্তর আমাদের ঠিক আছে। যোগ এখানে ছিল আমাদের এ, হ্যাঁ এর যে মানটা আমরা পেয়েছি 14.5, 14.5, তো এখানে যোগফল ছিল দেখো সমান দিয়ে 17। তো আমরা এই দুটো যোগ করে দেখি 17 হয় কিনা। তো আমরা রাফে যদি যোগটা করি 2.5 আর তার নিচে হলো 14.5, তো 5 5 10 0, হাতে 1 4 2 6 1 7, আর এখানে লাস্টে শূন্য থাকলে এই দশমিক বা শূন্যের কোনো ভ্যালু থাকে না, সো এটা 17 আমাদের এসে গেছে। তারপরে এইখানে মাইনাস দিয়েছিল বি, তাহলে আমরা বি এর মান পেয়েছি 2.5। তাহলে এইটা বিয়োগ করে আমাদের বলা ছিল যে 12 আসতে হবে, তাহলে এই 14.5 থেকে আমরা রাফে যদি বিয়োগ করি 14.5 থেকে 2.5, তাহলে 5 5 মিলে গেল 0, হাতে নেই 2 আছে 4 হবে 2, তাহলে এই 0 বা দশমিকের দাম নেই, সো এটাও আমরা মিলাতে সক্ষম হলাম যে 12। আর এই যোগফলটা হতে হবে 10, তাহলে এই দুটো যোগ করে আমাদের 10 আসতে হবে, এটা আমরা রাফে দেখি 7.5 আর 2.5। তো 5 5 10 0, হাতে 1 7 2 9 1 10, এখানে দশমিক আর শূন্যের কোনো দাম নেই, সো এটাও আমরা মিলাতে পেরেছি। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। ঠিক একইভাবে এই 7-এর খ নম্বরটাও কিন্তু একই প্রসেসে আমরা করতে পারবো। তো 7-এর খ, খয়ে ছিল আমাদের এইখানে বক্স দেওয়া ছিল, প্রথমে আমরা অঙ্কটা আগে তুলে নিচ্ছি, বক্স প্লাস এখানেও বক্স সমান দেওয়া ছিল 15, আর এইখানে প্লাস এখানে বক্স দিয়ে এখানে দেওয়া ছিল 12, তারপরে এইখানে যোগ চিহ্ন দিয়ে এখানে বক্স দিয়ে এটা দেওয়া ছিল 15, আর এইটার সাথে এটা বিয়োগ দিয়ে এখানে দেওয়া ছিল 2। তো এই একইভাবে আমরা যদি এগুলোকে চলক ধরে নিই, অর্থাৎ এটা এক্স, এটা ওয়াই, এটা এ, এটা বি, তাহলে আমরা এখান থেকে 4টা সমীকরণ পাব। হ্যাঁ, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 15, এটা হলো আমাদের 1। তারপর আমরা এই সাইডটা যদি নিই, এক্স প্লাস এ সমান হচ্ছে 12, এটা 2। তারপরে আমরা এটা নিলাম এ প্লাস বি, এটা সমান 15, 3। তারপর আমরা এইটা নিলাম ওয়াই মাইনাস বি সমান হচ্ছে 2। তো এখানে আসলে যদিও কোনো সিরিয়াল নেই, আমরা যে কোনো একটা সমীকরণ আগে পরে নিতে পারি এখানে, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তোমাদের নামগুলো যেমন চেঞ্জ হয়ে যাবে, 1 2 3 4 নামটা হয়তো দেখা গেলো এইটা তুমি আগে লিখেছো, এটা 1 নম্বর হলো, তাহলে কিন্তু আমরা যে নিয়মে করছি যে আমরা সমীকরণ 2 3 4 যোগ করে করছি, হ্যাঁ সেইটা থেকে কিন্তু একটু ভিন্ন হয়ে যাবে, যার কারণে আমি মনে করি যে এই সমাধানের ক্ষেত্রে তোমরা এই সিরিয়ালটাও যদি মনে রাখো যে এটা হলো 1, তারপরে এই দিকে আসবে এটা 2, তারপর এটা 3, আর এটা হলো 4, তাহলে একদম যেহেতু একটু ঝামেলার অঙ্ক, হ্যাঁ তোমাদের সবই ঠিক থাকবে যে লাস্টের 3টা সমীকরণ যোগ করতে হয়। তো সমীকরণ 2 3 ও 4 যোগ করি, তো এটা যোগ করলে এই বাম পক্ষগুলো আমরা এক পাশে নিচ্ছি, এটা যোগ এটা যোগ ওয়াই মাইনাস বি, আর ডান পাশে এগুলো যোগ করলে 12 যোগ 15 যোগ 2। তো এখানে দেখো প্লাস বি আর মাইনাস বিটা কাটা যায়, আর এটা যোগ হলে এটা 2a হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 2a প্লাস ওয়াই, আর এটা হচ্ছে 5 8 2 7, 7 8 2 9, 1 1 2, 29। তো এটাকে আমরা 5 নং সমীকরণ হিসেবে নাম দেব। এবার এই 5 থেকে আমরা 1 নং বিয়োগ করব, 5 থেকে 1 বিয়োগ করি। তো ওই যেটা বললাম যে সমীকরণগুলো নেওয়ার সময় তোমরা যদি সিকোয়েন্সটা ঠিক রাখো, এটা 1 এটা 2 এটা 3 এটা 4, তাহলে একদম পুরো প্রসেসটাই ঠিক থাকবে যে প্রথমে শেষের 3টা সমীকরণ যোগ করতে হয়, তারপরে সেটাকে 5 নং নাম দিয়ে এটা থেকে 1 নং সমীকরণ বিয়োগ করতে হয়। তো এই বিয়োগের সময় আমরা জাস্ট একটু উপর নিচ করে নেব, হ্যাঁ এই 5 নং সমীকরণটা আমরা উপরে নেব এইভাবে, আর এর নিচে আমরা 1 নং সমীকরণটা বসাবো, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 15, আর এই নিচের চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হবে, এটা প্লাস ছিল মাইনাস, এটাও প্লাস ছিল মাইনাস, এটাও প্লাস ছিল মাইনাস,
তো প্লাস এক্স মাইনাস এক্স কাটা আর এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা তাহলে এখানে থাকলো টু এ আর এটা আমরা বিয়োগ করে দিই চার এক চোদ্দ তো এইখান থেকে দেখো এর মানটা টুটা গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ চোদ্দ ভাগ দুই এটা করলে আমরা সাত পাবো এটা হচ্ছে আমাদের এর মান আর একটা বের হয়ে গেলেই আসলে বাকি সবগুলো কিন্তু দ্রুততার সাথে বের হয়ে যাবে এটা কোনো সমস্যা না তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এর মান পেলাম হচ্ছে কত সাত এই এর মানটা আমরা দেখো ইচ্ছে করলে এখানে বসালে বি এর মান পাবো আর দুই নঙে বসালে এক্স এর মান পাবো যে কোনো একটা করা যাবে তো আমরা এখানে লিখি এ এর মান আমরা দুয়ে দিলাম দুয়ে বসেই তো দুই নং ছিল আমাদের এক্স প্লাস এ সমান বারো এইখানে এর জায়গায় আমরা সেভেন বসাবো তাহলে এক্স প্লাস সেভেন ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ তাহলে বা এই সাতটাকে আমরা যদি মাইনাস করে দিই বারো বিয়োগ সাত তাহলে এখান থেকে এক্স এর মান আমরা পাবো হচ্ছে ফাইভ তো এইভাবে আমরা কিন্তু এক্স এর মানটা অলরেডি আমাদের চলে আসছে এক্স এর মান হচ্ছে ফাইভ এখন এই এক্স এর মানটা আমরা যদি একে বসাই তাহলে ওয়াইয়ের মান পাবো হ্যাঁ অথবা আমরা যদি চারে বসাই হ্যাঁ তাহলে হচ্ছে বি এর মান পাবো তো আমরা একেই বসাই এক্স এর মান একে এক নং সমীকরণে বসাই তো এক নঙে ছিল এক্স প্লাস ওয়াই সমান পনেরো এই জায়গায় এক্সের জায়গায় আমরা ফাইভ বসাবো জাস্ট ফাইভ প্লাস ওয়াই সমান হচ্ছে ফিফটিন তো এই ফাইভটা আমরা ওই পাশে যদি মাইনাস করে দিই তাহলে ওয়াই সমান হচ্ছে এই পনেরো বিয়োগ পাঁচ তো অতএব ওয়াই সমান হচ্ছে টেন তো এই দেখো এ এক্স ওয়াই সবই বের হয়ে গেল এখন আমাদের বি এর পালা তো এইখানে ওয়াইয়ের মান বসালেও হবে যেহেতু মাইনাস আছে একটু সমস্যা অনেকের কাছে মনে হয় যার কারণে তিন নঙে আমরা আমাদের যেহেতু এখন বি এর মানটা বাকি আছে তাহলে তিন নঙে আমরা যদি এই এর মানটা বসাই তাহলে আমাদের হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখি এ এর মান তিনে বসাই তো আমাদের তিন নং ছিল এ প্লাস বি সমান পনেরো এই এই জায়গাটায় আমরা এর যে সেভেন ছিল মানটা প্রথমে যেটা আমরা পেয়েছি এই মানটা বসালাম তো এখান থেকে দেখো আমরা বি এর মান পেয়ে যাব যে পনেরো বিয়োগ সাত তো বি হচ্ছে আমাদের এইট তো এখন আমরা জাস্ট ফিনিশিং দিই যে এক্স এর মান হলো আমাদের ফাইভ ওয়াই এর মান হচ্ছে টেন এর মান হচ্ছে সেভেন আর বি এর মান হচ্ছে এইট এটাও আমরা শুদ্ধি পরীক্ষা করি এখানে যেহেতু পূর্ণ সংখ্যা আছে তাড়াতাড়ি করা যাবে এক্স এর মান আমরা পেয়েছি ফাইভ তো দেখো এখানে যদি আমরা ফাইভ বসাই প্লাস ওয়াই এর মান আমরা পেয়েছি টেন তো এখানে যদি টেন দিই তাহলে যোগ করে এই যে পনেরো চলে আসছে তারপরে এখানে যোগ এখানে বক্সে ছিল এ এর মান আমরা পেয়েছি সাত তাহলে এখানে দেখো যোগফল দেওয়া ছিল বারো এই যে সাত আর পাঁচ যোগ করে বারো হয় প্লাস এখানে দেওয়া ছিল বি বি এর মান আমরা পেয়েছি এইট তো এইটা দেখো এই যে আট সাত পনেরো হয় আর এইখানে মাইনাস চিহ্ন দিয়ে এখানে টু ছিল তাহলে দশ থেকে আট বিয়োগ করলে এটাও টু হয় সব দিক থেকেই জিনিসটা প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ অঙ্কটা সঠিক হয়েছে তো এটি ছিল আজকের পাঠ ধন্যবাদ